মুভিতে হিরো হোক বা ভিলেন, দুইজনের হাতেই বন্দুক থাকে। এদের মধ্যে তফাত হচ্ছে হিরো জীবন বাঁচানোর জন্য বন্দুক চালায় আর ভিলেন জীবন নিতে বন্দুক চালায়। বাস্তবিক জীবনে এই একই কাহিনী, তবে বন্দুক হিরোর হাতে থাকুক বা ভিলেনের হাতে, বন্দুক ততক্ষণ ভয়ানক হয় না যতক্ষণ না এটাতে এই ছোট গুলি লোড করা হয়। গুলি দেখতে তো ছোট হয় কিন্তু শরীরের ভিতর প্রবেশ করতেই জীবন কেড়ে নেয়। কিন্তু আপনি কি জানেন এমনটা কেন হয়? গুলি লাগলে মানুষ মারা যায় কেন? জানেন না, কোনো সমস্যা নাই, কারণ আজ রহস্যময়ের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো এই ছোট গুলিতে এমন কি আছে যা লাগতেই মানুষের জীবন কেড়ে নেয়। বুলেট তথা বন্দুকের গুলি আমাদের চোখের পলকেই এটা শরীরভেদ করে বের হয়ে যায়। বন্দুকে লোড হওয়ার আগে এটাকে কার্টেজ বলা হয়, যেটার তিন অংশ হয়। যখন ট্রিগার হিট হয় তখন সেটা বারুদের যে জায়গায় হিট করে তাকে প্রাইমার কম্পাউন্ড বলে। আর কার্টেজের পেছনের অংশ যেখানে বারুদ ভরা থাকে এবং গুলি লাগতে নিচে পড়ে যায় তাকে খোকা বলা হয়। এবং সর্বপ্রথম অংশ যা বন্দুক থেকে বের হয়ে কোনো মানুষকে আঘাত করে তাকে বুলেট অর্থাৎ গুলি বলা হয়। একটি রকেটের মতোই গুলিরও প্রথম অংশ কাজের হয়ে থাকে আর বাকি দুই অংশ তার ইঞ্জিনের মতো করে কাজ করে। গুলি লাগলে মানুষ মারা যায় কেন? যে কোনো বন্দুক থেকে বের হওয়া গুলির স্পিড 2736 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে থাকে, মানে সারা দুনিয়ার সবথেকে দ্রুতগামী গাড়ির থেকেও 6 গুণ বেশি স্পিড। এবং এতটা দ্রুততার সাথে যখন কোনো গুলি গিয়ে শরীরে যে জায়গায় আঘাত করে সেই জায়গাকে একদম ড্যামেজ করে দেয় এবং সেই জায়গা থেকে জোরালো রক্ত বের হতে শুরু হয়, যাকে মেডিকেলের ভাষায় হ্যামরোহেজ বলা হয়। আর গুলি লেগে মারা যাওয়ার বেশিরভাগ কেসেসে হেভি ব্লিডিংই প্রাইমারি রিজন হয়ে থাকে। এবং গুলি বানাতে হেভি মেটাল ব্যবহার করা হয় যার নাম লেড। আজকাল তো ক্যালসিয়াম সিলিকেট দিয়েও গুলি বানানো শুরু করা হয়েছে। এবং যখন কোনো গুলি মানুষের শরীরে লাগে তখন এটা হেভি মেটাল দিয়ে তৈরি হওয়ার কারণে শরীরে অনেক হিট উৎপন্ন করে যা তৎক্ষণাৎ গ্যাস ফর্মে কনভার্ট হয়ে যায়। এবং গুলিতে থাকা পাউডার বা বারুদ কাটা জায়গায় বিষের মতো করে কাজ করে। মেটাল থেকে উৎপন্ন হওয়া হিট এবং বারুদ শরীরে ইনফেকশন ছড়িয়ে দিতে শুরু করে এবং গুলি লাগলে মানুষ মারা যাওয়ার কারণগুলোর মধ্যে এটাও একটি। গুলি লেগে যদি অর্গান বেশি ড্যামেজ হয় তাহলে মানুষের মৃত্যু অন দ্য স্পটেই হয়ে যায়। শরীরের কোথায় গুলি লাগার কারণে মৃত্যু হয়? গুলি লাগলে সবসময় মৃত্যু হয় না। গুলি লাগলে মৃত্যু হবে নাকি হবে না এটা ডিপেন্ড করে গুলি শরীরের কোন অংশে লেগেছে। যদি গুলি শরীরের ওই সব অংশে লাগে যাকে আমরা নন ভাইটাল অর্গান বলি, অর্থাৎ হাত বা পা ভেদ করে যদি বের হয়ে যায়, তাহলে এমন কেসেসে শরীর বেশি ড্যামেজ হয় না, যার কারণে গুলিবিদ্ধ ব্যক্তিকে খুব সহজে বাঁচানো সম্ভব। কিন্তু গুলি যদি মাথার ব্রেন, হার্ট, কিডনি, লিভারে লাগে, অর্থাৎ এমন সব অঙ্গ যেগুলি ছাড়া এক মিনিটও বাঁচা সম্ভব নয়, তাহলে এমন সিচুয়েশনে গুলি লাগতেই মানুষের মৃত্যু হয়ে যায় বা সে ক্রমায় চলে যায়। গুলি লাগলে কি করা জরুরি? আপনি বা আমি তো আর সৃষ্টিকর্তা নই যে গুলি তুলে ফেলে দিয়ে কোনো অলৌকিক শক্তি দিয়ে তা আবার পুনরায় ঠিক করতে পারবো, বা আমাদের জীবন তো আর মুভি নয় যে আপনি অন দ্য স্পট গুলি বের করে কারো জীবন বাঁচাতে পারবেন। আল্লাহ না করুক যদি কোনোদিন আপনাকে এমন সমস্যার মুখোমুখি হতে হয়, তাহলে সর্বপ্রথমে চেক করুন গুলি কোথায় লেগেছে। গুলি যদি হাতে বা পায়ে লেগে থাকে তাহলে সেই স্থানে জলদি করে কষে ব্যান্ডেজ করুন, এমনটা করলে রক্ত কম ঝরবে। কিন্তু গুলি যদি সিনা বা এমন জায়গায় লাগে যেখানে ব্যান্ডেজ করা সম্ভব নয়, সেখানে আপনি হাত দিয়ে চেপে ধরে থাকতে পারেন যাতে করে আপনার বেশি রক্ত ঝরে পড়বে না, এবং আপনি যত দ্রুত সম্ভব হাসপাতালে যাওয়ার চেষ্টা করুন। এবার হয়তো আপনি বুঝতেই পারছেন গুলি লাগলে মানুষ মারা যায় কেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। বন্দুক এবং গুলির এসব ফ্যাক্ট জেনে আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনার মতামতটি কমেন্ট করতে পারেন, ভিডিও ভালো লাগলে লাইক করতে পারেন। আমাদের চ্যানেলে নতুন হলে এবং আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তাহলে আপনাকে অনুরোধ করবো আমাদের রহস্যময় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।